ভক্তিপথে আমাদের কাছে অনেক প্রলোভন থাকে, যেমন সকালবেলা সব থেকে বেশি ঘুম পায় না, 4:30-4:45 সময়টা, তাই তো মনে হয় একটু ঘুমিয়ে থাকে, কিন্তু এই সময় মঙ্গলারতির সময়, সকালবেলা মনে হয় একটু ঘুমোয়। আর বিশেষ করে গরমের দিনে সব থেকে বেশি ভোরের দিকটাতেই ঘুম বেশি হয়, বিশেষ করে বৃন্দাবনে। তার কারণ হচ্ছে যে এত গরম, আর ঠিক সেই সময় ডাং 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 করে 4টে এই ওট 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 ওট, কেন? তো সেই জন্যই বলা হয় অলসতা হচ্ছে এমন একটা তমগুণ, যে তমগুণ আমাদের একটু সুযোগ দিলেই, আমাদের খেতে দিলে শুতে চাই। তো কীভাবে এই অলসতা থেকে আমরা বিজয়প্রাপ্ত হব? যদি আমাদের খুব ভালো সাধনা থাকে। সাধনা মানে কি? ভক্তিবৃন্দ ঠাকুর একজন ভক্তের জীবনকে তিন ভাগে, দিনটিকে তিন ভাগে ভাগ করেছেন, 3:24। তিনি 8 ঘন্টা বলছেন শরীরের জন্য দিতে, 8 ঘন্টা সেবা করতে, আর 8 ঘন্টা সাধনার জন্য দেওয়ার দিকে। সে 8 ঘন্টা সাধনার মধ্যে জপ, গ্রন্থ অধ্যয়ন, একে অপরের সঙ্গে আলোচনা, সেটা উনি করতে বলেছেন। সেজন্যে যেটা আমাদের সবথেকে বেশি দরকার, যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারব না। শিল প্রভুপাদ যখন 70s শেষের দিকে, তিনি যখন কুম্ভমেলায় যান, তো একদিন দেখছেন সবাই শুয়ে আছে এত ঠান্ডা, সবাই, আর প্রভুপাদও খুব অসুস্থ ছিলেন সেই সময়, হঠাৎ দেখছেন আওয়াজ, অনেক ভক্তরা, ওনার শিষ্য সমূহরা, ওনারা সবাই চমকে গেছেন যে প্রভুপাদ খাটে নেই, সেখানে 3:30 বাজে ওই ঠান্ডা, আর টিউবওয়েল টেপার আর চান করার আওয়াজ আসছে। দেখছেন ওই বুড়ো বয়সে প্রভুপাদ শরীর অসুস্থ, কাকু কিছু না বলে উনি টিউবওয়েল টিপে জল দিয়ে চান করছেন রাস্তায় বাইরে, সবাই হই হই করে উঠেছে, প্রভুপাদ কী করছেন, প্রভুপাদ কী করছেন? বলছে আমাকে তোমাদেরকে দেখাতে হবে যে মঙ্গল আরতি আমাদের জীবনে কত দরকার আছে, মর্নিং প্রোগ্রাম, ভাগবতম ক্লাস আমাদের কত দরকার আছে। শিল রূপ গোস্বামী পাদ বলছেন আমাদের সাধনায় 5টা অঙ্গ যেন রোজ থাকে, শিবিগ্রহ অর্চন করা, নাম জপ, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, ব্যক্তি ভাগবতের আশ্রয় গ্রহণ করা এবং ধামবাস। সকালবেলা মঙ্গল আরতি থেকে ভাগবতম ক্লাস অবধি কেউ যদি মন্দিরে বা বাড়িতে যারা গৃহস্থ আছেন এই 5টা জিনিস করে, মর্নিং প্রোগ্রামে আসা মানেই কিন্তু এই 5টা জিনিস হয়ে যায়। বিগ্রহ অর্চনা মানে যদি কেউ বিগ্রহ থাকে বাড়িতে বা আলোকে থাকে, পুজো করা, আর যদি কেউ মঙ্গল আরতিতে এসে পূজারীরাও যে পুজো করছে, আরতি করছে, বিভাবরি শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠ জীব, বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয়গ্রীব, এটা যদি কেউ দেখে, এটা যদি কেউ শোনে, তার সেটা বিগ্রহ অর্চনারই সমান। ভাগবত মানে হচ্ছে ভাগবত অধ্যয়ন, ভাগবত সেবা হয়ে গেল। প্রভুপাদের গুরু পূজা মানে কি? ব্যক্তি ভাগবতের সেবা, রাইট? তারপরে জপ করবে, জপ হয়ে গেল, আর তুলসীতে দলদার, আর আপনারা তো বৃন্দাবনেই আছেন, তো ধামবাসও হয়ে গেল। তো পঞ্চাঙ্গ ভক্তি সকালবেলায় কমপ্লিট, তারপর সেই শক্তি নিয়ে আমরা সেবায় যাব। যদি আচরণ আমাদের ঠিক না থাকে, আচার যদি ঠিক না থাকে, আচার মানে আমের আচার, লেবুর আচার নয়, আচার মানে হচ্ছে আমাদের আচরণ যদি ঠিক না থাকে, তাহলে আমরা কী করে আরেকজনকে কৃষ্ণ প্রেম দেবো? আমি যদি নিজে খুশি না থাকি, আর খুশি হবো কীভাবে? যখন ভগবানের সঙ্গে থাকবো।